হ্যালো ফ্রেন্ডস, পার্লি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন রেসিপি। আজকে আমি আনন্দ নাড়ু বানিয়ে দেখাবো। এই নাড়ু যে কোনো শুভ অনুষ্ঠানে, বিশেষ করে বিবাহ অনুষ্ঠানে বানানো হয়ে থাকে। এই নাড়ু আনন্দ অনুষ্ঠানে আনন্দ সহকারে বানানো হয়ে থাকে এবং আনন্দ সহকারে খাওয়া হয়ে থাকে বলে একে আনন্দ নাড়ু বলা হয়। খুব সহজ কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই নাড়ু বানানো যায়। যারা কখনো এই নাড়ু ট্রাই করেননি, তারা কিন্তু বাড়িতে একবার আমার রেসিপিটি দেখার পর ট্রাই করবে, সত্যি খুব ভালো লাগবে। আর আমার রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আর দেরি না করে আমরা দেখে নিই কী করে আমরা এই আনন্দ নাড়ু বাড়িতে সহজে বানিয়ে ফেলতে পারি। নাড়ু বানানোর জন্য আমাদের লাগবে 1 কাপ আটা, 1/2 কাপ চালের গুঁড়ো, 1/2 কাপ নারকেল কুড়া, প্রয়োজন মতন গুড় আর কিছুটা সাদা তেল। আটা 1 কাপ নিলে চালের গুঁড়ো আর নারকেলটা 1/2 কাপ নিলে নাড়ুগুলো কিন্তু খুব সুন্দর হয় যদি এই মেজারমেন্ট রেখে করেন। প্রথমে আমরা সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো একটা জায়গায় ভালোভাবে মিশিয়ে নেব। আমি একটা বড় জায়গা নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি আটাটা, চালের গুঁড়ো আর নারকেল কুড়াটা। এগুলোটাকে ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে আগে মিশিয়ে নেব। চাইলে আপনারা নারকেল কুড়াটা কিন্তু পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন। এবার আমি গুড় দেব। এখানে কিন্তু আমাদের জলের কোনো প্রয়োজন নেই। প্রথমে আমি অল্প গুড় দেব, দিয়ে আগে মেখে নেব। যতটা গুড় প্রয়োজন হবে ঠিক ততটা গুড়ই কিন্তু আমাদের এখানে ব্যবহার করতে হবে। এবার আমি এর মধ্যে সাদা তেলটা দিয়ে দেবো। সাদা তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে খুব ভালোভাবে। গুড়টাকে কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে, নাহলে কিন্তু নাড়ুটা পাকানো যাবে না। এবারে আমি ছোটো ছোটো বলের আকারে নিয়ে একটুগুলোকে নাড়ুর মতন পাকিয়ে নেব। আপনারা এর থেকে আরও ছোটোও করতে পারেন বা একটু বড়ও করতে পারেন, সাইজটা সম্পূর্ণ আপনাদের পছন্দ অনুযায়ী। এই নাড়ু হয়ে গেছে একটা, রেখে দিলাম। এভাবে আমি সমস্ত নাড়ুগুলো আগে তৈরি করে নেব। নাড়ুগুলো কিন্তু বানিয়ে এটা আপনারা অনেকদিন পর্যন্ত কিন্তু স্টোর করে রাখতে পারবেন। নাড়ুগুলো আমি সব এখানে তৈরি করে নিয়েছি, এবার আমি এগুলোকে ভাজবো। তার জন্য আমি এখানে কিছুটা তেল গরম করে নিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি, দিয়ে এক এক করে নাড়ু আমি ছেড়ে দেব। এটাকে কিন্তু কম আঁচেই ভাজতে হবে নাড়ুগুলোকে, কম আঁচে দুটো পিঠ খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না। আমি অল্প অল্প করে ভাজবো, একসাথে বেশি দিলে লেগে যাবে গায়ে গায়ে। একটা পিঠ হয়ে গেছে লাল, আস্তে করে কিন্তু এগুলোকে একটুখানি উল্টে দিতে হবে। বড়াগুলো কিন্তু প্রথমে খুব নাড়ুগুলো নরম থাকে, তারপর যখন ঠান্ডা তখন কিন্তু এগুলো একটু শক্ত হয়ে যায়। উল্টাবার সময় কিন্তু খুব আস্তে আস্তে উল্টাতে হবে। আমি আরও কিছু নাড়ু এখানে তেলে দিয়ে দিয়েছি, এগুলো কিন্তু খুব নরম থাকে ভাজার সময়, তো এগুলো খুব সাবধানে কিন্তু উল্টাতে হবে একটা পিঠ। আর একদম কিন্তু কম আছে এগুলোকে ভাজতে হবে, নাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে। এগুলো কিন্তু প্রথমে নরম থাকে, বারবার বলছি, এটা ভয় পাওয়ার কারণ নেই। এগুলো সাবধানে এভাবে কোনো সরু জিনিস দিয়ে একটু নাড়ু নেড়ে দিতে হবে যাতে এগুলো ভেঙে না যায়। তারপরে এগুলো ঠান্ডা হলে কিন্তু একটু শক্ত হয়ে যায়। এভাবে আমি সমস্ত নাড়ুগুলো কিন্তু একটু উল্টিয়ে দেব। নাড়ুগুলো কিন্তু আমার দুটো সাইডই খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে। এবার এগুলোকে খুব আস্তে আস্তে আমি একটা প্লেটে তুলে নেব। দরকার হয় একটা একটা করে কিন্তু তুলতে হবে। আনন্দ নাড়ু কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সবার সাথে এটাকে শেয়ার করে নেবেন।
আর আমার চ্যানেলে আরও এরকম নতুন নতুন সহজ এবং সুস্বাদু রান্নার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি নতুন কোনো রান্নার রেসিপি আপলোড করব, আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।